প্রথম কোশ্চেন ছিল কৌশিক ভাইয়ের তোমার কোন ডিস্ট্রিক্ট বাড়ি দেখো আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট বাড়ি তো দু নম্বর কোয়েশ্চেন ছিল পিনাক ভাইয়ের কে এস জিডি ত্রিপুরার কাট কত আসবে আর কিভাবে পড়াশোনা করব এই কদিনে তো দেখো এই কদিন তোমরা ভালো রকম পড়াশোনা করো যেগুলো পড়েছো সেইগুলো রিভাইজ দাও নতুন কিছু পড়ার চেষ্টা করো না মানে সেইগুলোই চর্চা করো আর যাদের দেরিতে পরীক্ষা আছে যাদের এখনও প্রায় এক মাস টাইম আছে তারা কিন্তু নতুন পড়তে পারো তার সঙ্গে পুরনোগুলো রিভাইজ দেবে যাতে মানে এক্সেলেন্ট টাইগার হয়ে যাও তুমি সেই যেগুলো পড়েছো সেইগুলোতে যেন ভুলে না যাও তো দেখো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন অল এস জিডি তো এই ভাইয়ের কোশ্চেন হচ্ছে আচ্ছা দাদা এগারো এক দু হাজার তেইশে আমার এক্সাম আছে তো আমার ফার্স্ট ডেট এক্সাম আর যাদের লাস্ট এক্সাম হবে ওর আর আমার কি কোনো বেনিফিট হবে তো দেখো বেনিফিট বলতে তোমার কাছ থেকে তারা এক্সপিরিয়েন্স পাবে কী করেছো না করেছো যাদের লাস্ট ডেটা হবে তোমার থেকে এক্সপিরিয়েন্স নেবে তারা বাকি দেখো কোশ্চেন কিন্তু কখনো রিভাইস আসে না মানে তোমার যে কোশ্চেন এসে সেটা লাস্ট ওই একই কোশ্চেন আসবে এরকম কিন্তু নয় আলাদা আলাদা কোশ্চেন হয় র্যান্ডম সিস্টেমে তো বেনিফিট এটাই পাবে তোমার কাছ থেকে সে এক্সপিরিয়েন্স পাবে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা আমার হাতের নোখ আচ্ছা নাখুন নোখ মরে গেছে এখনও নতুন নোখ আসে আছে না আমি কী করবো মেডিকেলে কি ফিট হতে পারবো দেখো এটা ডক্টরের উপরে নির্ভর আর তাছাড়াও তোমার যদি নোখ চলে যায় নোখ তো দুবারে চলে আসবে এবার যদি ওখানে কোনো ইনফেকশন বা অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে বাকি নোখ চলে গেলে আবার নতুন নোখ চলে আসবে এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে তোমার ডিউটি হর্স কতক্ষণ মানে ডিউটি দেখো আমাদের ফোর্সের ডিউটি চব্বিশ ঘন্টায় বলা যায় একরকম কিন্তু তাও মোটামুটি শিডিউলে আসে ডিউটি তো নর্মালি যদি কোনো অসুবিধা না হয় তো মোটামুটি ধরো ন ঘন্টা দিনে ওকে বিএসএফের একটু বেশি থাকে ফোর্স মানে ফোর্স অনুযায়ী ডিউটি হয় আমাদের ন ঘন্টা বিএসএফ এর বারো ঘন্টা হয় তো দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে কে দাদা আমার হিন্দি আর জিআই ষাট নম্বর আসছে তো মিলে ম্যাথ আর জি কেতে কীভাবে নাম্বার বাড়াবো দাদা তো দেখো এই নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি তুমি কিন্তু সেখানে আমার চ্যানেলে ভিতরে গিয়ে সেটা দেখতে পারো কোন কোন টপিক পড়লে সেগুলো কমন পাওয়া যায় কোন টপিক আসেই কোন টপিক থেকে বেশি নাম্বার তোলা যায় তো ম্যাথ আর জিআই সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কিন্তু কেউ সাকসেস হয় না প্র্যাকটিস ছাড়া কোনো কমেন্ট কমন পাওয়া যায় না তো প্র্যাকটিস করতেই হবে তো আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে ফার্স্ট চান্সে কি করে ডব্লিউপি বা ডিফেন্সে ক্র্যাক করা যায় তো দেখো তার জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে পড়তে হবে গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে তবেই তুমি সেগুলো শিখতে পারবে জানতে পারবে যত প্র্যাকটিস করবে তত তুমি এগিয়ে যাবে নিজের ব্যর্থতাগুলো খুঁজে পাবে প্র্যাকটিস হচ্ছে মেন প্র্যাকটিস করতে হবে পড়াশোনা ভালোভাবে করতে হবে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দাদা পায়ের হাঁটুর পিছনে শির বের হয় কিভাবে ঠিক করবো তো দেখো এক্ষেত্রে সিটটা ডিপেন্ড করে কতটা বড় মানে কতটা তোমার বের হয় সিটটা কতটা বাঁকা আছে তার উপর ডিপেন্ড করে মেডিকেল হয় আর যদি তোমার এটার কোনো প্রবলেম থাকে তো তুমি সে যদি ছোটো প্রবলেম থাকে তো এই ক্ষেত্রে তুমি মাইক্রো সার্জারি অপারেশন করতে পারো মাইক্রোর মাধ্যমে করলে এটা কিন্তু ফিট হয়ে যায় আমার একটা বন্ধুর এরকম ছিল সে কিন্তু বর্তমানে চাকরি করছে মাইক্রো সার্জারি অপারেশন করে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দাদা তুমি ভালো আছো হ্যাঁ ভাই আমি অবশ্যই ভালো আছি তারপরে সে যেটা জিজ্ঞাসা করছে দাদা একটা ভালো বিএসএফের বুকের নাম বলো আমার কাছে যদিও বুক আছে তাও তাহলেও বলো দেখো সব থেকে ডিফেন্সের ক্ষেত্রে ভালো বুক হচ্ছে আরিয়েন্টেডের আরিয়েন্টেডের যে বুকগুলো পাওয়া যায় হিন্দি ভার্সেন যদি হিন্দি ভার্সেন পড়ো হিন্দি ভার্সেন বাংলা ভাষা এই সরি ইংলিশ ভার্সেন বলে ইংলিশ ভার্সেন তো আরিয়েন্টেড ইজ বেস্ট মানে আমার সাজেশন থেকে আরিয়েন্ট ইজ বেস্ট তো দেখো পরবর্তী এইভাবে কোশ্চেন যেটা আছে কে আমার মাধ্যমিকের রেজাল্ট বাবার নামের নামটা আর এসএসসি রেজিস্ট্রেশনে একটা লেটারের প্রবলেম আছে এটা কি কোনো অসুবিধা হবে দেখো ভাই অসুবিধা তো হতে পারে অসুবিধা হওয়ারই জিনিস এটা তো সেক্ষেত্রে তুমি কী করবে তুমি কিন্তু একটা কোর্টে এপিডেভিট বানিয়ে নেবে এপিডেভিট বানিয়ে নিলে সেটা কিন্তু অনেক সময় অগ্রাধিকার করে তো কোর্টে এপিডেভিট বানিয়ে নেবে তো পরবর্তী হচ্ছে স্যার আমার হাত ভাঙা নেই কিন্তু বাঁকা আছে কী করবে একটু বলুন তো দেখো এটা মেডিকেলে তোমার নির্ভর করে স্কেলের ওপর স্কেলের একটা মাপ আছে যেটা ডক্টররা মাপেন তার বাইরে গেলে তুমি আনফিট হবে তো এটা ঠিক করার সেরকম কোনো উপায় নেই এরকম এগুলোকে অ্যাঙ্গেল বলে হাতের অ্যাঙ্গেল তো এটা স্কেলের মাপের বাইরে গেলে আনফিট হবে আর তার ভিতরে আসলে ফিট হয়ে যাবে তো আরেক ভাইয়ের কোশ্চেন হচ্ছে স্যার কাট আপের ব্যাপারে একটু বলবেন দেখো কাট নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু সেটা এখন সম্ভব নয় আগে পরীক্ষা হবে পরীক্ষার কোশ্চেনের উপর নির্ভর করে কাটাপ হয় কাট আপ কিন্তু এরকম বলা যায় না যে কোন স্টেটে কেমন হবে পরীক্ষার পর অবশ্যই তোমাদের কাট নিয়ে ভিডিও দেবো তো পরবর্তী ভাইয়ের কোশ্চেন আপনার বাড়ি পূর্ব বর্ধমানে কোথায় দেখো আমার বাড়ি পূর্ব বর্ধমানে কাটোয় আর দেখো তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে কাটোয়ার যারা আশেপাশে আছো তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে খুব জলদি তো পরবর্তী কোশ্চেন হচ্ছে আগে দাদা মেডিকেলের ব্যাপারে একটু ভালো করে ভিডিও বানাও দেখো মেডিকেলের ব্যাপারে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো পরবর্তী হচ্ছে ডকুমেন্ট লেমিনেশন থাকলে কি ভেরিফিকেশনে রিজেক্ট করে আর্মি এসএসসি জিডি দেখো এটা যখন লেমিনেশন করবে পিছন দিকে একটা যে পেপার থাকে না সেই পেপার লাগিয়ে রেখে দেবে বাই চান্স যদি কোনো অফিসার অরিজিনাল খুলে চেক করতে চায় যেটা নন ডুপ্লিকেট তো সেক্ষেত্রে সেটা খোলা যায় তো পিছনে একটা হোয়াইট পেপার লাগিয়ে নিও আর দেখো অসুবিধা সাধারণত হয় না তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা তুমি এখন কোথায় আছো আমি এখন লাদাখে পোস্টেড আছি তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা চেস্ট কীভাবে বাড়াবো সেটা সম্ভব একটু বলো আমি অনেক দিন থেকেই পুশ আপ করছি কিন্তু তবেও চেস্ট বাড়ছে না আমি আগের বারও চেস্টে বাদ গিয়েছি সেভেন্টি এইট সেন্টিমিটার হয়েছিলো দেখো চেস্ট বাড়ানো একমাত্র ব্যায়াম হচ্ছে পুশ আপ এছাড়া সেরকম কোনো ব্যায়াম নেই তাছাড়া তুমি মেডিসিন নিলে সেগুলো পরবর্তীতে এফেক্ট হবে বাকি জিম জয়েন করে নিতে পারো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে কে এজ একুশ হাইট একশো ছেষট্টি আমি ডিফেন্সে জব কী করতে পারবো দেখো একশো ছেষট্টি সেন্টিমিটারে সেরকম কোনো জব নেই নর্মাল জিডি ডিউটি যদি করতে চাও একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকা অবশ্য এসটি ছাড়া তো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দাদা হাইট একশো উনসত্তর দশমিক নয় সেন্টিমিটার দু হাজার একুশ সালে শিলিগুড়ি তে এস ক্যাম্পে আমার ফিজিক্যাল ছিল কিন্তু এসএসসি জিডিতে আমি বাদ পড়ি এবার দু হাজার তেইশ সালে জানুয়ারিতে এবার আমি এসএসসি জিডি এক্সাম দিতে চলেছি তো দাদা পাস করবো এক্সামে বাট দেখো এক্ষেত্রে তোমার দাঁড়ানোর স্টাইলের ওপরেও অনেকটা নির্ভর করা হাইট তো এগুলো অনেক টিপস আছে ইউটিউবে সেগুলো ফলো করতে পারো দেখো আমি তো ডাইরেক্ট বলতে পারি না কীভাবে তুমি দাঁড়ালে হয়তো একটু আদৌ বাড়তে পারে সেগুলো ইউটিউবে অনেক টিপস আছে সেগুলো তুমি ফলো করতে পারো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা আমার একটাই কোশ্চেন যে রিটেন এক্সামের পর কতদিন পর রেজাল্ট জানা যায় দেখো রিটেন এক্সামের পর রেজাল্ট এসএসসি বোর্ড একটু দেরি করে তাও মোটামুটি তুমি আড়াই মাস ধরে রাখো তো পরবর্তী একটা ভয়ের কোশ্চেন আছে যে আমি বলছি যে আমার ছোটোবেলায় হাত ভেঙে গিয়েছিল এখন খুব ফিট হব দেখো তোমার যেরকম কেস আমার বন্ধু ছিল পরীক্ষীর নাম তার কিন্তু পা ভেঙে গিয়েছিল এবং খতরনাকভাবে ভেঙেছিলো অপারেশন করেনি তারপরে কিন্তু সে এখন এসএসবিতে চাকরি করছে বর্তমানে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে এক্সেপ্টেড কাট আপ দেখো এক্সেপ্টেড কাট আপ তোমাদের ভিডিও দেবো এক্সামের পর পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা এবার এস এসসি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট সর্বনিম্ন মেরিট কত আসবে অবশ্যই এক্সামের রিটার্নের উপর নির্ভর করে কাটা হয় এক্সামের পর তোমাদের অবশ্যই কাট ভিডিও আনব তো দেখো পরবর্তী কোশ্চেন দাদা এক্সামের পর মেডিকেল নিয়ে বলবা এখন এক্সাম নিয়ে মোটিভেশন দাও অবশ্যই এক্সাম কীভাবে দ্বিতীয়ভাবে প্রিপারেশান নিয়ে পরবর্তী ভিডিও আসছে তো পরবর্তী কোশ্চেন হচ্ছে আর্মি ছুটির জন্য কীরকম মেহনত লাগে আর তুমি কোন কোচিং সেন্টারে লেখাপড়া করতে দেখো ভাই আমি গ্রুপ স্টাডি করতাম গ্রুপ স্টাডি করে অবশ্যই জব পেয়েছি এখন অনেকে গ্রুপ স্টাডি করে আর তোমাদের জন্য খুব জলদি একটা কোচিং সেন্টার আসতে চলেছে সেটা ভিডিও শেষে তোমাদের আলোচনা করবো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে দাদা মোটিভেশন হার্ট ভিডিও দাও অবশ্যই আসবে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে লাভ ফরম হুগলি লাভ ইউ ব্রো তো পরবর্তী কোশ্চেন হচ্ছে এই ভাই আমাকে প্রায়ই কোশ্চেনটা করে কমেন্ট আমি ফলো করি কে স্যার মেডিকেলের ব্যাপারটা দাঁতে বা হলুদ কাস যেটা আয়রন জলের জন্য হয় সেটার জন্য কি মেডিকেল আনফিট হয় দেখো মেডিকেল এটার জন্য আনফিট হয় না কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যাওয়াটা অনেকটা তোমার যে ভদ্রতা তার পরিচয় দেয় তো সেক্ষেত্রে তুমি দাঁতে স্কেলিং করে নিয়েও হোয়াইট হয়ে যাবে পরবর্তী কোশ্চেন হচ্ছে মেডিকেলের ব্যাপারটা দাদা ফুল ডিটেলসে বলবেন ভালো হয় অনেক কিছু জানার আছে তো দেখো পার্সোনাল পার্টস এইসব নিয়ে ভিডিও সেরকম দেওয়া নেই আমার চ্যানেলে কিন্তু ইউটিউবে অনেক জায়গায় পেয়ে যাবে তাছাড়া আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে মেডিকেল সম্বন্ধিত সেগুলো তুমিই দেখতে পারো তো পরবর্তীতে অবশ্যই আসবে টাইম পেলে অবশ্যই ভিডিও আসবে আর তোমাদের যেটা জানাতে চলেছি যে বেঙ্গল গাইডের তরফ থেকে স্পেশালি স্পেশাল ফর ডিফেন্স আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা কনস্টেবল লেভেলের জন্য নতুন কোচিং সেন্টার আসতে চলেছে তার জন্য হয় যারা কাটোয়া ছেলে আছো তাদের জন্য খুবই সুবিধা কাটোয়ার আশেপাশ বা দাঁয়েহাটে এখানে যেখানে মাঠ ঠিক হবে মানে যেখানে ফিজিক্যাল করানো একটা জায়গা পাবো সেখানে কোনো রুম ভাড়া নিয়ে অবশ্যই তোমাদের অফলাইনে কোচিং নিয়ে আসবো প্লাস অনলাইনেও ক্লাস প্রোভাইড করা হবে তো কাটোয়া এবং দাঁয়েহাটের আশেপাশে যারা ছেলে আছো তাদের জন্য খুবই এটা ভালো খবর এবং এটা হবে তোমার মাস মাইনে খুবই স্বল্প যখন শুরু করা হবে কোচিং সেন্টারটা তখন খুবই স্বল্প মূল্যে তোমাদের কিন্তু শুরু করা হবে এবং গ্রান্টেড আমাদের তরফ থেকে কে তোমরা আসলে তোমরা কিন্তু ডিফেন্স বা পুলিশের জব পাবেই এবং তার পাওয়ানোর দায়িত্ব আমাদের থাকবে তো এখানে যে টিচাররা সিলেক্টেড হবে টিচাররা অনেক শিক্ষিত প্লাস এক্সপিরিয়েন্সওয়ালা বা এক্স সার্ভিসম্যান এরকম সিলেক্ট হবে যারা ফিজিক্যাল করাবে তোমাদের জাস্ট ওয়েট করো তোমাদের জন্য খুব ভালো কিছু আসতে চলেছে এবং আনতে চলেছে আমরা তো তার জন্য ওয়েট করো অনলাইন প্লাস অফলাইন দু জায়গাতেই পাবে তো অফলাইন ক্ষেত্রে যারা কাটোয়ার আশেপাশে স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই সুখবর এটা তো আজকের ভিডিও আপডেটটা এতটাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো তার উত্তর পেয়ে যাবে তো চ্যানেলের সাথে জুড়ে থাকো ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখো জয় হিন্দ জয় ভারত